ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? মটরোডিস থেকে আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা ভিডিও করব কম বাজেটে যে হেলমেটগুলো আপনারা ইউজ করতে পারবেন, ভালো মানের হেলমেট, সে সম্বন্ধে আপনাদের কিছু তথ্য দিতে চাই। যাদের একটু হেলমেটের উপর বাজেট কম তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব কম বাজেটে যেই ভালো মানের হেলমেটগুলো আছে সেই হেলমেটের সম্বন্ধে আপনাদের একটু ধারণা দিব। তো চলুন আর দেরি না করে দেখে আসি আমাদের কম বাজেটে ভালো মানের হেলমেটগুলো। সবাই ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকবেন। সো দর্শক, এই মুহূর্তে স্ক্রিনে যে হেলমেটগুলো দেখতে পারছেন এগুলো হচ্ছে একটু কম বাজেটের ভিতর ভালো মানের হেলমেট। যাদের হেলমেটের বাজেট 200 থেকে 2500 টাকা তারা কিন্তু এই হেলমেটগুলো আপনারা দেখতে পারেন। এই হেলমেটগুলো হচ্ছে স্টুডিওসের ইন্ডিয়ান হেলমেট, যেটার হচ্ছে সার্টিফাইড বলতে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড সার্টিফাইড ISI সার্টিফাইড প্রাপ্ত হেলমেট। এই হেলমেটগুলো আপনারা ট্রাই করতে পারেন যাদের বাজেট হচ্ছে 2000 থেকে 2500 টাকা। স্টুডিওসের এটার মডেল হচ্ছে আপনার নিনজা এলিট, এটা মডুলার টু পার্টের হেলমেট। এই একটা গ্রাফিক্স, এই নেক্সটের এটাও নিনজা এলিট, এটাও একটা গ্রাফিক্স, আর পাশে যেটা এটাও নিনজা এলিটের একটা গ্রাফিক্স, আর সর্বশেষ যেটা আছে এটা হচ্ছে আপনার শিফটার। শিফটারের ভিতর হচ্ছে ডবল ভাইজার পাবেন আর এগুলোর ভিতর সিঙ্গেল ভাইজার। এটা টু পার্টের হেলমেট। সো দর্শক, নেক্সটে এখন যে হেলমেটগুলো দেখতে পারছেন এগুলো সেম কোম্পানির, এটা ইন্ডিয়ান হেলমেট, যেটা নাকি ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা বাংলাদেশে। এটার ব্র্যান্ডের নাম হচ্ছে স্টুডিওস আর এটার মডেল নাম্বার হচ্ছে থান্ডার। থান্ডারের D1 থেকে শুরু করে D8 পর্যন্ত এই মুহূর্তে বাংলাদেশে অ্যাভেলেবেল আছে, আর মটোরোডিসে D1 থেকে D7 পর্যন্ত আপনারা থান্ডারের হেলমেটগুলো পেয়ে যাবেন। সো দর্শক, থান্ডারের যেই কয়েকটা গ্রাফিক্স এবং যেই কটা কালার আছে সবগুলোই কিন্তু খুবই জোস, আর এই হেলমেটগুলো কম বাজেটের ভিতর একটা ভালো মানের হেলমেট। এটার রিভিউগুলো খুবই ভালো, আর এটার সাথে হচ্ছে বর্তমান স্টকে মার্কারি ভাইজার দেওয়া আছে, চাইলে আপনারা সাদা ভাইজার সেই ভাইজারটাও লাগাইতে পারবেন। সো দর্শক, এখন স্ক্রিনে যে হেলমেটগুলো দেখতে পারছেন এটাও ইন্ডিয়ান কোম্পানির হেলমেট, যেটার ব্র্যান্ড হচ্ছে ভেগা আর মেবক্স। এখানে দুইটা ব্র্যান্ডের হেলমেট আছে, একটা হচ্ছে মেবক্স আর একটা হচ্ছে ভেগা। ভেগাগুলো হচ্ছে আপনার মডুলার টু পার্ট আর মেবক্সটা ফুল ফেজের হেলমেট। এটাও কিন্তু আপনার ইন্ডিয়ান সার্টিফাইড হেলমেট, যেটা নাকি ইন্ডিয়াতে সার্টিফাইড প্রাপ্ত হেলমেট। কম বাজেটের ভিতর কিন্তু এগুলোও খুবই আকর্ষণীয় এবং আপনার সার্টিফাইড প্রাপ্ত হেলমেট, যেগুলো নাকি ইন্ডিয়ান সার্টিফাইড ISI সার্টিফাইড প্রাপ্ত হেলমেট, এগুলো আপনারা ট্রাই করতে পারেন। সো দর্শক, এই মুহূর্তে স্ক্রিনে যে হেলমেটগুলো দেখতে পারছেন এগুলো হচ্ছে অফরোডিং বাইকের হেলমেট, যেটা দেখতে লুকটা কিন্তু খুবই এগ্রেসিভ এবং স্টাইলিশ। এই হেলমেটগুলো আপনারা দেখতে পারেন, এখানে বিভিন্ন মডেলের হেলমেট আছে। এটা হচ্ছে মেবক্স, যেটা ব্র্যান্ডের নাম হচ্ছে মেবক্স, তারপরে নেক্সটে আছে ভেগা, এরপরে স্টিলবার্ডের ব্যাং, তারপরে আছে ভেগা। সো যাদের একটু অফরোডিং বাইকের হেলমেট দরকার তারা কিন্তু অবশ্যই মটোরোডিসে আসতে পারে, আমাদের কাছে এই মুহূর্তে এই মডেলগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবে। সো দর্শক, যাদের বাজেট হচ্ছে 2000 থেকে 2500 তারা চাইলে কিন্তু এই হেলমেটগুলো ট্রাই করতে পারেন। আমার মনে হয় তাদের বাজেট অনুযায়ী হেলমেটগুলো খুবই উন্নত মানের এবং স্যাটিসফাইড হেলমেট হবে, যেটা পরে আপনারা খুব কমফোর্ট এবং একটা সেফলি রাইডের জন্য পারফেক্ট একটা হেলমেট ইউজ করতে পারবেন। সো দর্শক, তাহলে আর দেরি না করে চলে আসুন মটোরোডিসে। যাদের হেলমেটের বাজেট হচ্ছে এই ধরনের তারা কিন্তু অবশ্যই মটোরোডিসে আসতে পারেন। আমাদের অ্যাড্রেসটা সব হচ্ছে ফরিদপুর একদম প্রাণকেন্দ্রে, যেটা কি না শ্রীরঙ্গন মার্কেট বলে, আর আমাদের শপের লোকেশন ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যারা নাকি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ লাইক ফলো এবং সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমাদের নতুন নতুন ভিডিও নতুন নতুন প্রোডাক্টের আপডেট আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবেন।
সো দর্শক, সবাইকে ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে বিদায় নিচ্ছি মোটরিস থেকে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পেজের সাথে থাকার জন্য, আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।